গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সাব্বির আহমেদ এখন আমরা দেখবো অক্টাল থেকে বাইনারি কনভার্সান তো এখানে দুইটা প্রবলেম উঠাইছি একটা হচ্ছে একশো তিয়াত্তর এটাকে অক্টালে আসে এটাকে কী করতে হবে বাইনারি করতে হবে তো ওয়ান সেভেন থ্রি এটা অক্টাল নাম্বার তো আপনারা জানেন যে অক্টাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই আটটা তো আমাদের যে কোড ফোর এখানে যদি আমরা তিন বিট করে যদি বাইনারি বানাই তাহলে জিরো 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 মানে জিরো জিরো মানে জিরো জিরো ওয়ান কারণ যে চার দুই আর এক এইগুলো বানাইতে আমার কোনটা কোনটা নেওয়া লাগবে যদি নেওয়া লাগে তাহলে তার নিচে এক দিব আর না নেওয়া লাগলে জিরো দিব তাহলে জিরো বানাইতে আমার এগুলো কিছুই নেওয়া লাগছে না তার মানে প্রত্যেকটার নিচে জিরো দিলেই হয়ে যাচ্ছে তারপর যখন এক বানাবো তখন এর নিচে এক দিতে লাগছে আর এই দুইটার নিচে জিরো হয়ে যাচ্ছে আবার যখন দুই বানাবো তখন দুইয়ের নিচে এক আর এই দুইটা শূন্য আর যখন তিন বানাবো তখন কি এটার নিচেও এক দেওয়া লাগছে এটার নিচেও এক দেওয়া লাগছে তাহলে দুই আর একে তিন হয়ে যাচ্ছে আর এটা শূন্য হয়ে যাচ্ছে তারপর চার যখন বানাবো তখন এর নিচে এক দিলে এগুলো আর নেওয়া লাগছে না যখন পাঁচ বানাবো তখন এইখানে এক দেওয়া লাগছে এখানে শূন্য এখানে এক তাহলে এখানে এক আর এখানে এক এক আর চারে পাঁচ হয়ে গেল কিন্তু তারপর ছয় যখন বানাবো তখন এটার নিচে এক এটার নিচে এক এটার নিশে শূন্য দিলেই ওয়ান ওয়ান জিরোতে কী হয়ে যাচ্ছে চার আর দুয়ে ছয় হয়ে যাচ্ছে আর একটা নেওয়া লাগছে না এই জন্য একের নিশে শূন্য আর সাত যখন করবো তখন ওয়ান 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 তখন আমার চারও নেওয়া লাগছে দুইও নেওয়া লাগছে একও নেওয়া লাগছে তাহলে চার দুই ছয় আর একে সাত তাহলে ওয়ান ওয়ান ওয়ানে সাত তাহলে জিরো মানে কি হচ্ছে জিরো 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 ওয়ান মানে অক্টাল নাম্বার থেকে বাইনারিতে যদি যাই ওয়ান কত হচ্ছে জিরো জিরো ওয়ান তারপর টু নিলে জিরো ওয়ান জিরো থ্রি নিলে জিরো ওয়ান ওয়ান ফোর নিলে ওয়ান জিরো জিরো ফাইভ নিলে ওয়ান জিরো ওয়ান সিক্স নিলে ওয়ান ওয়ান জিরো সেভেন নিলে ওয়ান 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 মানে আমরা এগুলা এরকম করে বানাইতে পারছি তো এখন আমরা যখন অক্টাল থেকে বাইনারি করবো তো প্রত্যেকটা আলাদাভাবে তিন বিটগুলো লেগে ফেলবো তাহলে একের একের বাইনারি কত হয় এক যদি অক্টাল থাকতো আর তখন আমরা বাইনারি করলে আমরা পাইতাম জিরো জিরো ওয়ান তাহলে এটা জিরো জিরো ওয়ান মানে তিন বিট বাইনারি করে লিখলে আমার সেটা অক্টাল থেকে বাইনারি হয়ে যাবে তো সাতের তিন বিট বাইনারি কত ওয়ান 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 আর থ্রি কত থ্রি হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এইগুলো যদি আমরা একত্রে লিখি তাহলে আমার হয়ে গেল বাইনারি নাম্বার তাহলে ওয়ান সেভেন থ্রি তাহলে জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটাই হচ্ছে বাইনারি নাম্বার এই বাইনারি নাম্বার কোথা থেকে আসলো এই অক্টাল নাম্বার ওয়ান সেভেন থ্রি এই অক্টাল নাম্বার সমান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটা তাহলে আমরা কী করতে পারলাম এই নাম্বারটাকে অকটাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারলাম তারপরে আমাকে বলছে যে এটা তারপর এটা দেখি থ্রি সেভেন ফাইভ পয়েন্ট টু ফোর তাহলে আমরা কী করবো থ্রিকে আলাদা করে তিন বিট বাইনারি করে নেব তাই থ্রির তিন বিট বাইনারি কত জিরো ওয়ান ওয়ান সেভেন সেভেন কত ওয়ান 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 আর ফাইভ কত ওয়ান জিরো ওয়ান ঠিক একই রকমভাবে পয়েন্টের পরেও আমরা ওই রকম তিন বিট করে লিখব তাহলে তিন বিট করলে যদি লিখি দুই তাহলে দুই কত 010 ওয়ান তাহলে জিরো আর ফোর কত ওয়ান তাহলে হয়ে গেল আমার তার মানে জিরো এটা কি হয়ে গেল বাইনারি তাহলে এই বাইনারিটা কোথায় থেকে আসলো এই অক্টাল নাম্বার থেকে তাহলে থ্রি সেভেন ফাইভ পয়েন্ট টু ফোর টু ফোর এটা কত অক্টাল এটাকে করে ফেললাম কি বাইনারি তো খুবই সহজ শুধুমাত্র আমার এটা বুঝলেই হবে এটা বুঝলে আমরা প্রত্যেকটা যদি এরকম তিন বিট করে বসাই দিই একত্রে লিখে দিই তাহলেই আমার অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অক্টাল থেকে বাইনারি কনভার্সনগুলো করতে হয় তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন আর এখানে যেগুলো বোঝানো হয়েছে এখানে যদি কোনো প্রবলেম থাকে বা আপনাদের বুঝতে যদি কোথাও সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান দেওয়ার তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল